হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ মালদ্বীপ। ফাইনালি আমি মালদ্বীপ চলে এসেছি, নীল জলরাশির দেশ মালদ্বীপ। পিছনে সমুদ্রের ঢেউ দেখতেছেন মালদ্বীপের। আর এই মালদ্বীপ হচ্ছে আমরা যারা আসতে চাই, অনেকেই মালদ্বীপ এক্সপেন্সিভ বলে মালদ্বীপ আসতে চান না। তো আমি আমার এই ব্লগে দেখাবো কম খরচে মালদ্বীপ এক্সপ্লোর করা কীভাবে করা যায়। তাহলে আমার সম্পূর্ণ ব্লগ দেখতে হবে। আমি মালদ্বীপ এসেছি, এখানে 7 দিন থাকবো। এই 7 দিনে অনেক অ্যাক্টিভিটিস করবো, কোথায় খাবো, কোথায় ঘুরবো, কত টাকা কী খরচ, সব কিছু যাবতীয় আমার এই ব্লগে দেওয়া থাকবে। তাহলে আপনাদের আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে সম্পূর্ণভাবে জানার জন্য। তাহলে আমার যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে। একটু ঢাকা থেকে দেখে আসেন আমি কীভাবে মালদ্বীপ এসেছি। তাহলে দেখা হচ্ছে আবার মালদ্বীপে এসে ঢাকা থেকে। আসুন, ঢাকা থেকে জার্নি শুরু করার আগে মালদ্বীপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। মালদ্বীপ পৃথিবীর অন্যতম অপরূপ সৌন্দর্যের দেশ। আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটি প্রায় 1200 বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত, যার মধ্যে এখন পর্যন্ত 200টি দ্বীপে মানুষ বসবাস করে। বাকিগুলো এখনও বসবাসের উপযোগী হয়ে উঠেনি। এই দ্বীপগুলোর সম্মিলিত আয়তন 298 বর্গ কিলোমিটার বা 115 বর্গ মাইল। বাংলাদেশ থেকে প্রায় 2900 কিলোমিটার দূরের দেশ পৃথিবীর সবচেয়ে নিচু এবং সমতল দেশ মালদ্বীপ, যা ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। মালদ্বীপের রাজধানীর নাম মালে এবং এর আধুনিক শহর হুলহুমালে। মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। পর্যটনের জন্য বিখ্যাত এদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। শতকরা 100% মুসলমানের দেশ মালদ্বীপের জনসংখ্যা প্রায় 500,000 মতো, যার মধ্যে প্রায় 1.5 লাখেরও বেশি বাংলাদেশি। মালদ্বীপের লোকেরা সাধারণত তাদের নিজস্ব ভাষা দিবেহি ভাষায় কথা বলেন। পর্যটনের সাথে সম্পৃক্ত থাকায় এদের সবাই ইংরেজিতেও খুব বেশি পারদর্শী। তবে প্রচুর বাঙালি বসবাস করার কারণে বাঙালিদের জন্য ভাষাগত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকাল 6:15 মতো বাজে। যাত্রা শুরু করেছি বাসার থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে 2022-এর 13ই জুলাই। অনেকদিন দেশের বাইরে ট্রাভেল করা হচ্ছিল না, তাই সুযোগটা পেয়ে গেলাম অনেকদিন পরে। ইনশাল্লাহ আজকে 10:30টার ফ্লাইটে মালদ্বীপ যাচ্ছি। আর এই যাত্রায় আপনাদের সব কিছু দেখাবো যে মালদ্বীপ কম খরচে কীভাবে এক্সপ্লোর করা যায়। তো আমার ফ্লাইট হচ্ছে 10:40 ইউএস বাংলাতে। এখন হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি একটু আর্লি মর্নিংয়ে, যাতে জানালার সাইডে হচ্ছে সিট পাই, এই জন্য আর কি। কারণ হচ্ছে স্কাই ভিউটা মানে জানালার সাইডে না বসলে ভালো পাওয়া যায় না। দ্যাটসে হচ্ছে প্ল্যান করে একটু আগে বের হয়েছি। যদিও আমার বাসা থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স খুব বেশি না উত্তরা থেকে, তারপর যাচ্ছি। আর এয়ার যে কোনো বাইরে দেশের বাইরে ট্রাভেলের ক্ষেত্রে আপনারা সবসময় যেটা করবেন, একটু আর্লি বের হওয়ার চেষ্টা করবেন, কারণ চেকিং এবং অন্যান্য অবস্থাগুলোর কারণে অনেক সময় ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় বাইরে যাওয়ার ক্ষেত্রে, দেশের বাইরে ট্রাভেল করার ক্ষেত্রে একটু 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে বের হওয়ার চেষ্টা করি। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। Oh.
আসসালামু আলাইকুম, আলমগীর ভাই আর তারেক ভাই চলে আসছে, আর আমাদের বাকি আছে একজন না, আরিফ ভাই, আরিফ ভাই বাকি আছে, আসতেছে। আমাদের চেক ইন অলরেডি শুরু হয়ে গেছে, আর এখনই এত সকালবেলা অনেক ভিড় দেখা যাচ্ছে। আমার বাসার থেকে আমি চলে আসছি সকাল 6:30 দিকে, একটু আগে ভাগে যাওয়ার জন্য আর কি। এই লাইনের অবস্থা দেখেন, অনেক ভিড় এখন দেখা যাচ্ছে। আমরা জাস্ট এখন চেক ইন নিবো, আপনাদের হচ্ছে বাকি প্রসেসগুলো করবো আর কি। দেশের বাহিরে ট্রাভেল করার ক্ষেত্রে আপনারা লাগেজগুলো এরকম রেপ করে নেবেন, কারণ হচ্ছে এই লাগেজগুলো যখন আপনি কোনো ট্রাভেল করেন সেখানে হচ্ছে বোর্ডিংয়ে দিলে এই লাগেজগুলো হচ্ছে স্প্রেস পড়ে যায় বা বিভিন্ন রকমেরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে আপনারা র্যাপ করে নেবেন। এগুলো আমরা হচ্ছে 300 টাকা এখান থেকে করিয়েছি। ঢাকা থেকে মালদ্বীপ যাওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট আমি এইমাত্র ইউএস বাংলার চেকিং এবং বোর্ডিং কমপ্লিট করে, ইমিগ্রেশন কমপ্লিট করে জাস্ট বসেছি। আমার ফ্লাইট হচ্ছে 10:40। তো এখানে আসলে কী কী পেপার্স লাগে, কী কী ফর্মালিটিস লাগে আমি জাস্ট বলতেছি। এখানে হচ্ছে জাস্ট 4 ডকুমেন্টস লাগে, জাস্ট ইউএস বাংলার বোর্ডিংয়ে হচ্ছে এখানে ইউএস বাংলার যে তাদের বিমান টিকিট আছে সেটার সাথে হচ্ছে মালদ্বীপ যাওয়ার জন্য যে ইমোগা কিউআর কোড লাগে সেটা একটা প্রিন্ট কপি দেখাইতে হয়, এটার জন্য তারা আমাদেরকে কালকে ফোন দিয়েছিলো। এবং হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট এবং পাসপোর্ট তো থাকবেই, আর পাশাপাশি হচ্ছে আপনার হোটেল বুকিংটাও দেখতে চায়, হ্যাঁ, ইমিগ্রেশন এই পেপার্সগুলি চেয়েছে। তো এরপরে হচ্ছে জাস্ট এখন ইউএস বাংলার চেক ইন কমপ্লিট করে, ফাইনাল চেকিংটা কমপ্লিট করে হচ্ছে আমরা বিমানে উঠবো আর কি। তাহলে সাথেই থাকুন। আমরা ফাইনাল চেক ইন করে এখন হচ্ছে এয়ার বাসে উঠছি, এই বাসে করে হচ্ছে আমাদের হচ্ছে ফ্লাইটের কাছে নিয়ে যাবে। আমরা আমাদের ফ্লাইটের কাছে চলে আসছি, জাস্ট এই ইউএস বাংলার এই ফ্লাইটে আজকে আমাদের যাত্রা হবে, একদম কাছে। এখন সব চেকিং টেকিং করে জাস্ট বিমানে এসে বসলাম, আর আমাদের ফ্লাইট হচ্ছে 10:40, 5 মিনিট একটু ডিলে হয়েছে। আর আমার ডান পাশে হচ্ছে আলমগীর ভাই, বাম পাশে হচ্ছে তারেক ভাই, আর পিছনে হচ্ছে আমাদের আরিফ ভাই আছে। তো এই অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দিবে, বাকি আপডেট ইনশাল্লাহ মালদ্বীপ রিচ করে আপনাদের জানাবো আর কি। এটা হচ্ছে আসলে এয়ারক্রাফ্টের মানে ভ্রমণকালীন যে নিরাপত্তা আছে, যেসব ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে ছবি সহকারে। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, আমাদের এই ইউএস বাংলার এই ফ্লাইটের প্রাইস পড়েছিল 39,500 টাকা, সেটা হচ্ছে ডিসকাউন্ট সহকারে আমরা পেয়েছি। এই দুটি নাম সজনে নিচের দিকে টানলেও লাইফ জ্যাকেটটি ফুলে যাবে, প্রয়োজনে আপনি যদি লাফ দিয়ে উঠতে দিয়েও লাইফ জ্যাকেটটি ফোলাতে পারেন। মনে রাখবেন শুধুমাত্র জরুরি অবস্থায় বহির্গমন পথের সামনে গিয়ে লাইফ জ্যাকেটটি ফোলাতে হবে। ঢাকা থেকে মালদ্বীপ ভ্রমণে আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল 10:40 ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে মালদ্বীপের ডিরেক্ট ফ্লাইটে। আমাদের ফ্লাইট নাম্বার BS-337। ইউএস বাংলা এয়ারলাইন্সের সর্বমোট 6টি বোয়িং 737-800 মডেলের বিমান আছে, তার মধ্যে একটিতে করে আজ আমরা যাচ্ছি মালদ্বীপ। এই বিমানটি আমাদেরকে আজকে ঢাকা থেকে প্রায় 4 ঘন্টায় মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছে দেবে। আমাদের যাত্রাপথটি আজকে হবে ঢাকা থেকে উড়ে গিয়ে ভারতের কলকাতা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা হয়ে তারপর আমরা মালদ্বীপে পৌঁছব। ইউএস বাংলা প্রতি সপ্তাহে 4 দিন ঢাকা থেকে মালদ্বীপের ফ্লাইট পরিচালনা করছে, শুক্রবার, রবিবার, মঙ্গলবার এবং বুধবার এই ফ্লাইটগুলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সকাল 10:40 ছেড়ে গিয়ে মালদ্বীপের স্থানীয় সময় দুপুর 2টায় মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যায়। এখন হচ্ছে প্রায় 12:30 মতো বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো ইউএস বাংলা থেকে আমাদের কী কী খাবার দিচ্ছে একটু দেখি। আর আমি আসলে যেহেতু বিফ পছন্দ করি আমি বিফ প্যাকেজটাই নিছি। এই তো রাইস আছে এখানে, তারপর হচ্ছে বিফ আছে, আর হচ্ছে ডিম দিছে, আর ডালের একটা ইয়ে আছে, আর ফিরনি টাইপের একটা ডেজার্ট আছে, আর হচ্ছে টিস্যু স্পুন, আর হচ্ছে পানি দিছে আর কি। দেখি তাহলে খাবার স্টার্ট করি আর কি। যারা দিনের ফ্লাইটে মালদ্বীপ আসবেন তারা উপভোগ করতে পারবেন বিমানের ভিতর বসে থেকে জানালার বাহিরে নীল সাগরের বুকে অর্ধনিমজ্জিত কিছু প্রবাল দ্বীপ।
তবে এর জন্য জানালার পাশে সিট নেয়ার জন্য চেষ্টা করতে হবে। দূরে উঁচু দালান সহ যে দ্বীপটি দেখা যাচ্ছে তার নাম হুলহু মালে। এই হুলহু মালে এবং রাজধানী মালে দ্বীপটির মাঝামাঝি যে দ্বীপটি তার নাম হচ্ছে হুলহুলে, যা মালদ্বীপের প্রধান বিমানবন্দর ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাজধানী মালে এবং হুলহু মালে এই দুইটি দ্বীপের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছে চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। ওয়েদার খারাপের কারণে মালদ্বীপের স্থানীয় সময় দুপুর 2:30 নিরাপদে ল্যান্ড করলো আমাদের বিমান। আমাদের ফ্লাইট ছিল BS 337, আর এখন হচ্ছে লাগেজ কালেক্ট করার মুহূর্ত। আমারটা সম্ভবত সামনে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছে বন্ধু? আলো কই? আরো দুজন আছে, সুজে বলছে এখানে ওয়েট করতেছিল। আমি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম ওয়াইফাই কানেক্ট হওয়ার জন্য, কিন্তু পাই নাই। ফর্চুনেটলি ওয়েলকাম টু মালদ্বীপ। ফাইনালি আলহামদুলিল্লাহ মালদ্বীপে চলে এসেছি। আমার পিছনে হচ্ছে মালদ্বীপের সেই সুন্দর করে লেখা আছে মালদ্বীপ, আর আমার এই পাশে হচ্ছে এটা হচ্ছে BBI টার্মিনাল, আর হচ্ছে পেছনে হচ্ছে মালে, আর এই পাশে হচ্ছে হুলহু মালে, আর এই মাঝখানে হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা জাস্ট এয়ারপোর্টে একটু আগে ল্যান্ড করেছি, আর ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু এক্সপ্লোর করে দেখাবো যে মালদ্বীপ এত সুন্দর জিনিসগুলো হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা জিনিস। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। বিভিন্ন কান্ট্রিতে এয়ারপোর্ট থেকে নামার পরে সাধারণত হোটেলে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস বা ট্যাক্সি ক্যাব থাকে। তো এখানে প্রাইভেট রিসোর্টগুলোতে যাওয়ার জন্য এখানে স্পিড বোট থাকে। প্রত্যেকটা প্রাইভেট রিসোর্ট থেকে নিজস্ব স্পিড বোট চলে আসে, এবং হচ্ছে গেস্টদেরকে তারা এই স্পিড বোটে তুলে তাদের হচ্ছে রিসোর্টে নিয়ে যায়। এখানে ট্যাক্সি ফেয়ারগুলো দেওয়া আছে, এই 30 rupees হচ্ছে উইদিন মালে, উইদিন হুলুমালে। এখানে হচ্ছে ফিক্স করা, আর হচ্ছে হুলুমালে এয়ারপোর্ট হুলুমালে এটা হচ্ছে 80, আর একটা হচ্ছে মালে হুলুমালে এটা হচ্ছে 85 করে। এখানে সব রেট হচ্ছে ফিক্সড করা। আর আমরা হচ্ছে এই ট্যাক্সিটা নিচ্ছি, দুজন দুজন করে আমরা হচ্ছে 4 উঠবো আর কি। আর আলমগীর ভাই ব্লক করতেছে। আমরা হচ্ছে এই ক্যাবটাতে 2, আর সামনেরটাতে 2, টোটাল 4 মিলে হচ্ছে আমরা এখন হুলুমালের দিকে যাচ্ছি। মালদ্বীপ হচ্ছে 100% মুসলিম বসবাসকারীদের একটি দেশ। তো এখানে যেমন আমরা যদি ট্যাক্সি ক্যাবে চড়ছি, এখানে কোরআন তেলাওয়াত চলতেছে। তো ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, উনি বাংলা পারে না বা কথা বলতে তেমন ইন্টারেস্ট ফিল করতেছে না। আর দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। দেখেন ব্রিজটা কত সুন্দর। আমরা আমাদের হোটেলে চলে আসছি, আর এখানে হচ্ছে বোম্বে দরবার নামে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের ঠিক পাশ দিয়ে হচ্ছে রেসিডেন্স ইন, এটা হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা এই হুলহুমালেতে। এখানে আপনারা যদি অনলাইনে রিজার্ভ করতে চান, রিজার্ভেশন জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। রেসিডেন্স ইন, আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি এখন। এটা হচ্ছে রুম ট্যুর দিয়ে আসি আপনাদের। প্রথমে হচ্ছে এখানে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল ওয়াশরুম, একটা বেসিন আছে। আর এটা আসলে আমরা এখানে জাস্ট 1 স্টে করবো, দ্যাটস একটা বাজেট রুম নিয়েছি আমরা। এখানে আমরা 2 থাকবো, আমি আর আলমগীর ভাই। এখানে একটা আলমিরা আছে, টিভি আছে, এসি আছে, আর হচ্ছে ড্রেসিং টেবিল আছে, বসার জন্য একটা চেয়ার আছে, টেবিল আছে, আর ছোট্ট একটা ফ্রিজ আছে, আর কফি বা গরম পানি খাওয়ার জন্য একটা হট ওয়াটার পট আছে। আর এখানে রুমের থেকে আসলে ওরকম ভিউটিও নাই,
আর আলমিরাতে এই তো এখানে জামা কাপড় রাখা যাবে। এটা হচ্ছে আমাদের বাকি দুই পার্টনারের ট্যুর পার্টনারের রুম, আর এখানে তারা ফ্যাসিলিটিস পাইছে, একটা বারান্দা আছে। আর আসলে এই হোটেলটা পাওয়ার ক্ষেত্রে আমার বন্ধু সজীব আমাকে খুব হেল্প করছে। আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে হুলহুমালে চলে আসছি, আর আজকের রাতটা হচ্ছে আমরা এখানে রেসিডেন্স ইন এই হোটেলটা, এই হোটেলটার নাম হচ্ছে রেসিডেন্স ইন। তো আমরা এখানে হচ্ছে আজকে নাইটটা স্টে করব, তারপর হচ্ছে আগামীকাল হচ্ছে আমরা আবার মাফুসি এলেন চলে যাব। আর এই হোটেলটা আসলে অনলাইনে আপনারা বুকিং করতে পারবেন না, এটা আসলে আপনারা যদি কেউ আসেন, যে হয়তো অন্যান্য কোনো হোটেলে যদি দুই দিনের বুকিং বা তিন দিনের বুকিং নিয়ে আসেন, তাহলে এই হোটেলে এসে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা থাকতে পারবেন, যেটা বাংলা সরি এখানে প্রায় 500 থেকে 600 রুপিয়া বা 700 রুপিয়াতে আপনারা থাকতে পারবেন। তো এই হোটেলটা পাওয়ার ক্ষেত্রে আমার বন্ধু সজীব আমাদেরকে হেল্প করছে, বাংলাদেশ থেকে তার সাথে কন্ট্যাক্ট করে এসেছি, সে মোটামুটি আমাদের স্টিল আসা পর্যন্ত অনেক হেল্প করছে। তো আমরা আজকে এখানে স্টে করব। তো এই হোটেলের ব্যাপারে একটু বলবো নাকি, মানে এটাতে আসলে কীভাবে আসতে পারে সবাই? এখানে আসলে যদি এই হোটেলে আসতে চায় তাহলে, তো যেমন আমাদের অনলাইন বুকিং নেই। আচ্ছা, এটা অনলাইনে বুকিং নেই? আমাদের অনলাইন বুকিং নেই, যেহেতু সেই হিসাবে আমরা বুকিংটা দিতে পারবো না, কিন্তু যদি ওরা কেউ যদি এখানে আসে যে অনলাইন বুকিং দিয়ে আসলো এখানে এসে রিজনেবল একটা মানে অল্প দামে দিয়ে পেলো, তো দেখা গেলো যে আমাদের এখানে তারা স্টে করতে পারবে। তো আমাদের এখানে রুম আছে, তিন ক্যাটাগরির রুম আছে, 500, 600, 700। তো যার যেমন চাহিদা আমরা সেইভাবে রুম দিতে পারবো, এটাই আর কি। আর আবার নাম্বার থাকলে যে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে, অথবা আরও নাম্বারে দুটো নাম্বার দিয়ে দেবো, তাহলে দুই নাম্বার যে কোনো হোয়াটসঅ্যাপ আছে, ড্রাইভার আছে, আপনারা যারা আসতে চান যে অন্য জায়গায় বুকিং করে আসবেন, কিন্তু জাস্ট একটু রিজনেবল প্রাইসে, আমরা যারা বাজেট ট্রাভেলার তারা একটু রিজনেবল প্রাইসে অনেক জায়গায় থাকতে চাই, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে স্টে করতে পারবেন, দুই দিন তিন দিন পাঁচ দিন থাকতে পারবেন। যেখানে অন্যান্য জায়গায় যেসব প্রাইভেট রিসোর্টগুলো আছে বা ভিলা রিসোর্টগুলো আছে, ওগুলাতে হয়তো 20,000, 30,000, 25,000, 10,000, 15,000 ডলারও অনেক রিসোর্ট আছে। তো সেগুলোতে যে যারা আসলে খুব পশ লেভেলের ট্রাভেলার ট্যুরিস্ট, তারা আসলে ওই জিনিসগুলোতে থাকে। আমরা যারা বাজেট ট্যুরিস্ট বা ট্রাভেলার আছি, তারা হচ্ছে এই ধরনের জিনিসগুলো সবসময় খুঁজি আর কি। তো আপনারা যদি কেউ আসেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সের এই লিঙ্ক থেকে, নাম্বার থেকে কন্ট্যাক্ট করে তাদের এখানে আসলে তারা একটা ভালো হসপিটালিটি দেবে আপনাদেরকে, আশা করতেছি। আচ্ছা, মালদ্বীপ ইমিগ্রেশনের সম্পর্কে আপনাদের আইডিয়াটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো আসলে আলমগীর ভাই হচ্ছে আমাদের গ্রুপ ওয়াইজ হচ্ছে, উনি হচ্ছে ফার্স্ট ইমিগ্রেশনে গেছিল। তো আলমগীর ভাই আপনাকে কি জিজ্ঞেস করছে, মানে এখানে কি কি পেপারস লাগছে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি যখন আসলাম তখন ইমিগ্রেশনে, তো দেখলাম যে আমার সামনে যে যারা ছিল তাদের তিনজন গ্রুপ ছিল, তাদের তিনজনকে একসাথে ডাক দিছে। সো আমি চিন্তা করলাম তাহলে আমার আমরা যেহেতু চারজন, দুইজন সামনে ছিলাম দুইজন পিছনে, সো আমি ভাবলাম তাহলে আমার গ্রুপটাও আমি একসাথে করে একসাথে ওনাদেরকে ডাক দিলাম, রাসেল ভাইকে আর আজিজ ভাই, ওনারা আসলো। তারপরে আমি যখন ইমিগ্রেশনে গেলাম, ফার্স্ট টাইম আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি সিঙ্গেল নাকি গ্রুপ ট্রাভেল করতেছেন। তো আমি বললাম যে আমরা গ্রুপে আসছি, আমরা চারজন। তারপরে জিজ্ঞেস করলো আপনি কোথায় থাকবেন, হোটেলের নাম বললাম, কতদিন থাকবেন এটা জিজ্ঞেস করলাম। তারপরে জিজ্ঞেস করলো যে আপনি মালদ্বীপ ফার্স্ট টাইম কিনা, আমি বলছি যে মালদ্বীপ ফার্স্ট টাইম, এবং এছাড়া অন্যান্য কান্ট্রি ভিজিট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। পরে আর কিছু জিজ্ঞেস করে নাই, উনি কোনো পেপারসও দেখতে চায় নাই, জাস্ট হচ্ছে সিল দিয়ে দিছে। আর পরে আমার সব পরে যারা আসছে, আরিফ ভাই, আজিজ ভাই, তারপরে রাসেল ভাই, তাদেরকেও তেমন কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট সিল দিয়ে দিছে। আমার সময় আমি যেটা পাইছি জাস্ট সিলটা মারছে। আসলে জাস্ট আমি একটু সংক্ষেপে বলি, আলমগীর ভাই তো এক্সপ্লেন করে বলছে, এখানে আসলে যাদের হচ্ছে পাসপোর্ট হচ্ছে প্রিভিয়াসলি অন্যান্য কোনো কান্ট্রিতে গিয়েছেন, আপনাদের পাসপোর্ট একটু ভারী আছে মোটামুটি, তাদের ক্ষেত্রে তারা তেমন একটা বেশি অবস্ট্রাগল পেতে হয় না। সেক্ষেত্রে হচ্ছে কি, তারা জিজ্ঞেস করে আপনার হোটেল বুকিং আছে কি না, বা আপনি কতদিন থাকবেন, কোন জায়গায় থাকবেন, এই জিনিসগুলো হচ্ছে একটু যদি লিগ্যাল ওয়েতে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা করে না। আর যাদের হয়তো ফ্রেশ পাসপোর্ট থাকে বা মানে সন্দেহ করে তারা, বা পেপারসে কোনো ঝামেলা থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা ভিসা দেয় না, এমনকি রিফিউজ করারও ঘটনা আছে আর কি। আমরা হোটেল থেকে জাস্ট বের হয়েছি জাস্ট কিছু খাওয়ার জন্য, অনেক দূর জার্নি করে এসেছি, এখনও কিছু খাই নাই, খাবারের জন্য যাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমরা এই সিম কেনার জন্য যাচ্ছি, আর এখানে আসলে ফরেনারদের জন্য সিম অনেক এক্সপেন্সিভ। সো আমরা চেষ্টা করব আমার বন্ধু সজীবের সহায়তা নিয়ে এখান থেকে সিম কেনার জন্য, যেটা একটু মানে লো প্রাইসে পাবো আর কি।
আমরা এখন হচ্ছে ফোনের সিম কিনতে আসছি, আর এই শপের নাম হচ্ছে প্রো মোবাইল। জাস্ট শপের মধ্যে আমার বাকি টুর ম্যাটার ঢুকে গেছে। সালামু আলাইকুম মাসুম ভাই। আমরা হচ্ছে এই সজীব বন্ধুর সহায়তায় সিম কিনতে আসছি। মাসুম ভাইয়ের সাথে একটু আগে পরিচয় হয়েছে, তো আমি আসলে সিম ব্যাপারে একটু জানতে চাচ্ছি, যেখানে আসলে মানে প্যাকেজটা কি, আমাদের বাজেট ট্রাভেলারদের জন্য আপনাদের পক্ষ থেকে কি কি সুবিধা আছে আর কি, কত জিবি আর কি আমরা সিম গুলো এক এক সময় এক এক প্যাকেজ থাকে। আচ্ছা আচ্ছা। কারণ প্যাকেজ তো সব সময় থাকে এক রকম থাকে না, তো যে প্যাকেজটা থাকে আপনার সপ্তাহিক প্যাকেজ থাকে, মান্থলি থাকে, 15 দিনের থাকে। আচ্ছা, সাপোজ আমরা যদি 1 উইক থাকি, 1 উইকের জন্য আপনার পক্ষ থেকে মানে কোন সার্ভিসটা নিলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়? আমাদের জাস্ট একটু নেটের ভালো স্পিড দরকার, আর নেটের জন্য একচুয়ালি লোকালদের জন্য একটা থাকে, আর যারা ট্রাভেলার ঘুরতে আসে তাদের জন্য একটা। আচ্ছা, ফরেনারদের জন্য এক একটা সিমের প্রাইস কেমন থাকে? সিমের প্রাইস আপনি যদি অফিসে যান তাহলে আপনার 530 টাকা নেবে, এক মাসের প্যাকেজ পাবেন আপনার 530 রুপিয়া, তাই তো? 530 রুপিয়া আপনাদের জন্য। আবার এই সিম গুলো এলাও না। আচ্ছা আচ্ছা। তবে বাংলাদেশি যারা স্টোর আছে তাদের কাছে গেলে হয়তো আপনাদেরকে এগুলো দিতে পারে। আচ্ছা আচ্ছা। এই সিমটার নাম কি? রেজিস্ট্রেশন এটা দিরাগো। দিরাগো এখানে দুইটা কোম্পানি আছে, দুইটা কোম্পানির ভিতরে এখানে আছে একটা ওরিডো, একটা দিরাগো। দিরাগো হচ্ছে আপনার গভর্নমেন্ট কোম্পানি, আর ওরিডো হচ্ছে প্রাইভেট কোম্পানি। আচ্ছা আচ্ছা। তো দিরাগোটা ইয়া ভালো, আর এদের ইয়াও ভালো, মানে সার্ভিসটা ভালো। তো আমরা এখন এটা নিচ্ছি হচ্ছে দিরাগো, না? হ্যাঁ। তো এটা আমাদের অ্যাপ্রক্সিমেট কত প্রাইস পড়বে এক সপ্তাহের প্যাকেজ সহকারে? প্যাকেজ এটার দাম হলো 40 রুপিয়া। আপনারা যারা হুলহুমালে ঘুরতে আসবেন, এই মাসুম ভাইয়ের দোকানের এখানে ঠিক অ্যাড্রেসটা দেয়া আছে ফোন নাম্বার সহকারে। অ্যাটলিস্ট বাঙালি হিসেবে মাসুম ভাই আপনাদেরকে ভালো একটা হসপিটালিটি দিবে আশা করি, বা একটু চিপ প্রাইসের মধ্যে রাখবে আর কি ইনশাল্লাহ। তাহলে আমাদের এটার অ্যাপ্রক্সিমেট খরচ কত পড়বে এক সপ্তাহের প্যাকেজ সহকারে? 185 রুপিয়াতে পাওয়া যেতেছে 20 জিবি। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে লাঞ্চ টাইমের একটু লেট হয়ে গেছে, তারপর লাঞ্চ করতেছি, ক্ষুধা লাগছে। এখানে মানে প্রাইসগুলো কেমন আর কি, ভাজি কত করে? 30 রুপিয়া। আর ভাত যারা আপনারা বাংলাদেশি ফুড পছন্দ করেন তারা এই বাংলাদেশি হোটেলগুলোতে আসলে মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন। আমরা শেয়ার করে মানে সবটারই একটু টেস্ট নিতেছি, তাই একটু শেয়ার করে নিচ্ছি আমরা। বলো তুমি কিছু খাবো না? আচ্ছা, ও আগে লাঞ্চ করে ফেলছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে হালকা কী বলে পেঁয়াজও খাচ্ছে। আমরা লাঞ্চ শেষ করে এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি, আর আমার বন্ধু সজীবের থেকে আমি কয়েকটা জিনিস ইনফরমেশন পাইছি। যেহেতু মালদ্বীপ 100% মুসলিম কান্ট্রি, এদের এখানে ধর্ম পালনটা ওরা 100-এর মতোই করে। আরেকটা জিনিস শুনলাম, সে যেটা বললো যে প্রতিদিন আসর নামাজের পরে নাকি তারা অন্তত 20 মিনিট হলো প্রত্যেকে কোরআন তেলাওয়াত করে। আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এখানে প্রত্যেকটা রোড হচ্ছে ওয়ান ওয়ে, আর এখানে যানবাহনের মধ্যে সবাই হচ্ছে এই স্কুটি চালায় বা বাইক চালায়, আর হয়তো অনেকে সাইকেল চালায়। গাড়ির সংখ্যা মোটামুটি আছে ভালোই, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে হুলহুমালে বিচ, বিচের একদম সামনে আমরা আসছি। আর এই যে আমাদের ট্যুর মেটরা সবাই একসাথে মিলে লাঞ্চ টাঞ্চ করে আসছে, পাশে হচ্ছে ভলিবল খেলা হচ্ছে, আর আমাদের মতো আরও কিছু পর্যটক এখানে ঘুরতে আসছেন। কি সুন্দর সমুদ্রের পানিগুলো পুরো নীল, আর এই স্যান্ডগুলো হচ্ছে একদম হোয়াইট কালারের মতো, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে মালদ্বীপ আমার কাছে পুরোপুরি ইউরোপের মতোই লাগছে, ইউরোপের থেকে আমার কাছে অনেক বেশি লাগছে আসলে, এদের মেনটেন্যান্স সব কিছু মিলে আর কি। এটা হচ্ছে হুলহুমালের রাত্রের দৃশ্য, এখানে কোনো যানজট নাই, সবাই খুব সুশৃঙ্খলভাবে বাইক বা গাড়ি চালায়। আর এখানে জাস্ট একটা মানুষও যদি পার হয় সেক্ষেত্রে গাড়ি অটোমেটিক থেমে যায়, ওরা নিজেরাই থামিয়ে ফেলে, এত বেশি নিয়মতান্ত্রিক এই জায়গাটা, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবগুলো হচ্ছে জাস্ট বাইরে বসার জন্য জায়গা আছে, প্রত্যেকটা শপেরই মানে খাবারের দোকানগুলোতে বিশেষ করে বাইরে বসার সিস্টেমটা খুবই সুন্দর লাগছে আমার কাছে।
আমরা আসলে আজকে বিকালে খুব লেট করে লাঞ্চ করছি, দেখছে হচ্ছে রাতের খাবারটা আমরা হালকা স্ন্যাক্স আইটেম খাচ্ছি। এখানে ফ্যাশন ফ্রুট একটা জুস নিছি, আর এখানে কিছু ভাজা পোড়া আছে, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে হচ্ছে মাছ আছে, কোনোটার মধ্যে হচ্ছে এই যে সমোসা টাইপস আর কি। আর এখানে হচ্ছে একটা টুনা ফিশ নিছি, এটাও টুনা, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানে জুস আছে, আর আরেকটা দেওয়া হয়েছে সেম হচ্ছে ভাজা পোড়া, আর হচ্ছে এখানে একটা রুটি দেওয়া হয়েছে। এটা হচ্ছে হুলহুমালের রাতের বিচের দৃশ্য, আর অনেকটাই হচ্ছে এখানে ল্যাম্পপোস্টের লাইটের কারণে এই সামনের বিচের অংশটা মানে হোয়াইট স্যান্ডের কারণে এখানে মোটামুটি অনেক ক্লিয়ার আসতেছে। এখনও প্রায় সেই ব্লু কালার যে পানিটা আছে, পানিটা এখনও মোটামুটি অনেক দৃশ্যমান, ভালোই দেখা যাচ্ছে। আর এখানের ওয়েদারটা খুবই সুন্দর, বাতাস আছে, মানে এখানে আসলে ওয়েদারটা হচ্ছে আজকে হচ্ছে এখানে প্রায় 32 ডিগ্রি চলতেছে। তারপরে এখানে বিচের কাছে আসলে আসলে তেমন একটা গরম ফিল হচ্ছে না, খুবই সুন্দর রাত্রি দৃশ্যটা। এর মধ্যে সাগরের পানিগুলা কিছুক্ষণ পরপর যে ঢেউ আসতেছে, ঢেউয়ের সাউন্ড, তারপরে পানি, সব কিছু মিলে অসাধারণ লাগতেছে। এখানে আমাদের মতো আরও অনেক পর্যটক আসছে, এখানে বিচের পাশে যে চেয়ার আছে চেয়ারগুলোর মধ্যে বসে এই দৃশ্য উপভোগ করতেছে। আমি পানির আরেকটু ঠিক কাছে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের ঢাকা থেকে মালদ্বীপ, এটা হচ্ছে আসলে আমরা বাজেট ট্রাভেলারদের জন্য এই ব্লগটা এইভাবে সাজানোর চেষ্টা করতেছি যে আসলে কত কম খরচে মালদ্বীপকে এক্সপ্লোর করা যায়, আর ঢাকা থেকে আমরা মালদ্বীপ কীভাবে এসেছি, কী করেছি সারাদিন আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের যে প্লেন ফেয়ারটা সেটা আমরা বলি, সেটা হচ্ছে আমাদের 39,500 টাকা পড়েছিল। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে কিনেছিলাম, সেটা 10% একটা ডিসকাউন্ট ছিল, দ্যাটস ওয়াই। আর আপনারা যদি বাহিরে যে কোনো জায়গায় ট্রাভেল করেন, সেটা আমরা সবাই জানি যে 1 থেকে 1.5 মাস 2 মাস আগে যদি আমরা টিকিট কাটি, তাহলে সেক্ষেত্রে প্লেন ফেয়ারটা একটু কম পাওয়া যায়। আর মালদ্বীপ তো আমরা সবসময় জানি যে একটু এক্সপেন্সিভ, সো এই এক্সপেন্সিভ যে মালদ্বীপকে কীভাবে কম খরচে এক্সপ্লোর করা যায়, সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লগে চেষ্টা থাকবে। আর আলমগীর ভাই যদি কিছু শেয়ার করতেন যে আসলে কীভাবে কী করলে অনেক ভালো হয় আর কি। আসলে হচ্ছে যে কোনো কান্ট্রিতে ট্যুরে যাওয়ার পূর্বে প্রপার ইনফরমেশনগুলো যদি নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে ট্যুর আসলে সুন্দর হয়। আমরা অনেকদিন থেকেই আসলে অনেকভাবে খুব তথ্য কালেক্ট করেছি, ইনফরমেশন অনলাইন থেকে বা যারা রেগুলার ইউটিউবে ভিডিও করে। বিশেষ করে সাইম ভাইকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, উনি আমাদেরকে অনেক হেল্প করছে। সো হোটেল বুকিং এর ব্যাপারে সাইম অনেক হেল্প করছে, বুকিং এর ব্যাপারে উনি হেল্প করছে। তাছাড়া অনেক ইনফরমেশন দিছে ইমিগ্রেশনে, যেগুলো আমাদের অনেক কাজে লাগছে। আসলে ইনফরমেশন নিয়ে আসলে কি হয়, মানে হ্যাসেল ফ্রি ট্রাভেল করা যায় বা আগে থেকেই অনুমান করা যায় কি কি প্রস্তুতি নেওয়া উচিত। সো এটাই। আচ্ছা আচ্ছা। আর আলমগীর ভাইকে হচ্ছে আমি আমার এই ব্লগের প্রথম দিকে পরিচয় করে দিতে পারি নাই। আর আলমগীর ভাই হচ্ছে আমার মতেই উনি একজন ইউটিউবার, উনি হচ্ছে ওনার চ্যানেল না না আমিও নিজেও বড় না। আলমগীর ভাইয়ের চ্যানেলটির নাম হচ্ছে ট্রাভেল উইথ আলমগীর, না ট্রাভেল উইথ আলমগীর নামে একটি ট্রাভেল চ্যানেল আছে ওনার, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমি ডিসক্রিপশন বক্সে ওনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে হচ্ছে সারাদিন অনেক ধকল গেছে নিজেদের উপরে, অনেক পরিশ্রম হয়েছে, তো এখন হচ্ছে আসলে আমরা জাস্ট ডিনার করে জাস্ট ঘুমানোর আগে ল্যাপটপে হচ্ছে আমরা সারাদিন যা যা ভিডিও করছি সেগুলো একটু ডাটা ট্রান্সফার করতেছি, গুছাইতেছি। আর কালকে সকালের জন্য, কালকের দিনটি এক্সপ্লোর করার জন্য সেভাবে প্রিপারেশন নিচ্ছি। তাহলে আজকের ব্লগটি, আজকের দিনের জন্য এখানে, দিনের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। শুভরাত্রি।